বন্ধুরা, ঘুম আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, যা ঠিকঠাক মতো না হলে দিনের কোনো কাজই সঠিকভাবে মনোযোগী হওয়া যায় না। দিনভর কাজ শেষে সকলেই চায় তার আরামদায়ক বিছানায় গিয়ে ঘুমানোর জন্য। এই কনসেপ্টের ওপর ভিত্তি করেই অনেক কোম্পানি ইদানিং আজব এবং অদ্ভুত ডিজাইনের কিছু বিছানা তৈরি করেছে, যেটার উপরে বানানো আমাদের প্রথম ভিডিওটি আপনারা অনেক পছন্দ করেছেন। তাই দুনিয়া জুড়ে বিস্তৃত এমনই সকল আরও কিছু অদ্ভুত বিছানার ডিজাইন নিয়ে আমরা আবারও হাজির হলাম। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। WWE বেড একদম অদ্ভুত এবং অসাধারণ ডিজাইনের একটা বিছানা। আর এই বিছানাটি স্পেশালি ছোট বাচ্চাদের জন্যই বানানো হয়েছে। এই বিছানাটি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট অর্থাৎ WWE এর কনসেপ্টের উপর ভিত্তি করে বানানো হয়েছে, কেননা এই বিছানার চারপাশেই WWE এর মতোই রশি বাঁধা রয়েছে। যদিও এই বিছানার ফ্লোরটা WWE এর মতো বানানো হয়নি, বরং নর্মাল খাটের মতো ফোম দিয়ে বানানো হয়েছে, যাতে এটার মধ্যে বাচ্চারা খেলতে পারে এবং পড়ে গিয়ে ব্যথাও যেন না পায়। পৃথিবী জুড়ে WWE এর জনপ্রিয়তা এতটাই বেড়ে গেছে যে কিছু কোম্পানি এটার উপর ভিত্তি করেই মূলত এই ইউনিক ডিজাইনের বিছানাটি বানিয়েছে। আর যে সকল বাচ্চারা WWE এর কপি করতে বেশি পছন্দ করে, তাদের জন্য এই বিছানাটি অনেক বেশি পছন্দের। আউটডোর মসকিটো নেট হ্যামরক বেড। এমন অনেক লোক রয়েছে যারা নিজের গার্ডেনে ঘুমাতে বেশি পছন্দ করে, কিন্তু সেখানে অধিক পরিমাণে মশা থাকার কারণে ঘুমাতে পারে না, ফলে অনেকে গার্ডেনে ঘুমানোর কথা চিন্তাই করে না। যাই হোক, আপনার এই চিন্তা দূর করার জন্যই বানানো হয়েছে আউটডোর মসকিটো নেট হ্যামরক বেড, যেটার ভেতরে স্পেশালি এমন কিছু পিলার লাগানো রয়েছে যেটা খুব সহজেই যে কোনো জায়গায় ট্রান্সপোর্ট করা যায়। এটা আপনাকে মশা থেকে প্রোটেক্ট করার পাশাপাশি সকল প্রকার ইনসেক্টের আক্রমণ থেকেও সুরক্ষিত রাখবে। কন্টেইনার বেড। বন্ধুরা, আপনিও যদি ঘুমানোর সময় এক জায়গায় স্থির না থাকতে পারেন আর অধিকাংশ সময়ই বিছানা থেকে ঘুমের মধ্যে গড়াতে গড়াতে পড়ে যান, তাহলে আপনার জন্যই বানানো হয়েছে এই কন্টেইনার বেড। এটার ডিজাইন এতটাই অদ্ভুতভাবে বানানো হয়েছে যে এটার ভেতরে ঘুমানোর সময় আপনি যতই গড়াগড়ি করুন না কেন, নিচে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কেননা এই বিছানাটির চারপাশে উঁচু করে তা আবৃত করে রাখা হয়েছে। বর্তমানে অনেক ফ্যামিলি তার ছোট বাচ্চাদের ঘুমানোর জন্য এই বিছানাটি ব্যবহার করে, কেননা তার বাচ্চারা এখানে রিল্যাক্সে ঘুমাতে পারে আর নিচে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু আপনি কি জানেন, এই বিছানাটি তৈরি করা এই একটিমাত্র কারণই নয়, এই বিছানাগুলো সেই সকল লোকেরাও ব্যবহার করে যারা ছোট জায়গায় ঘুমাতে বেশি পছন্দ করে, কেননা দুনিয়াতে এমন লোক রয়েছে যারা চাপা এবং ছোট জায়গায় ঘুমাতে বেশি কমফোর্টেবল ফিল করে। VW ক্যাম্পার বেড। এই VW ক্যাম্পার বেডকে বলা হয় বান বেড, আর এই গাড়িটি বানানো হয়েছিল ডিজনি কার্টুন ফিল্মের কনসেপ্ট থেকে। আপনি মনোযোগ দিয়ে দেখলে বুঝবেন এই গাড়িটি একদমই সেই কার্টুনের গাড়ির মতো ডিজাইন করে বানানো হয়েছে। এই বান বেডের ভেতরে ফ্রিজ রয়েছে, একটা বড় এলইডি টিভিও রয়েছে, আর এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এখানে ঘুমানো সকল ব্যক্তিরা গাড়িতে ঘুমানোর মতো ফিল পাবে, কেননা আপনি একটা বিষয় জানলে অবাক হবেন, এই গাড়িটি কিন্তু মুভ করা যায় না। ফার্স্ট ডে বেড। এই বিছানাটা এতটাই সুন্দর যে আপনি রাতেও এখানে ঘুমাতে পছন্দ করবেন। এই বিছানাটা $10,000 অর্থাৎ প্রায় 10 লক্ষ টাকার বিছানা। এটার ভেতরে ব্লুটুথ সাউন্ড সিস্টেম লাগানো রয়েছে, পাশাপাশি এটা আপনাকে প্রোভাইড করে এলইডি লাইট। এটার উপরে একটা রুফও অ্যাটাচ করা রয়েছে, যেটা এই বিছানায় ঘুমানো ব্যক্তিকে সকল প্রকার লাইট, আল্ট্রাভায়োলেট রে এবং বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে দেয়। সব মিলিয়ে এটা যেন কোনো বিছানা নয়, সুপার কেবিন। এটা আপনি আপনার রুমের ভেতরে রাখার পাশাপাশি যে কোনো জায়গায় রাখতে পারেন। রকিং বেড। বন্ধুরা, এখন আপনারা যে বিছানাটি দেখতে পাচ্ছেন এটা কোনো সাধারণ বিছানা নয়, এটা অদ্ভুত ডিজাইনের আজব একটি বেড, কেননা এটার ডিজাইন অন্য সকল সাধারণ বিছানার ডিজাইন থেকে সম্পূর্ণ আলাদা। এটা দেখে হয়তো আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এই বিছানায় শুয়ে কিভাবে মানুষ ঘুমাতে পারে, কেননা এটা তো একদম দোলনার মতো, একদিকে বেশি ওজন পেলে সেটা সেদিকেই গড়িয়ে যাবে। যাই হোক, এত কল্পনা করার কোনো প্রয়োজন নেই, কেননা বিছানাটি ঘুমানোর জন্য নয়, বরং রিল্যাক্স করার জন্য বানানো হয়েছে। এটা আপনি গার্ডেনে রেখে রিল্যাক্স করতে পারেন, পাশাপাশি এই বেডে লাগানো লাইট আপনাকে আরও বেশি আকর্ষিত করবে। আর হ্যাঁ, একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই বিছানায় ওঠার পর বেশি এদিক সেদিক দোলা যাবে না, কেননা এমনটা হলে আপনি মাথায় আঘাত পেতে পারেন। জিওমেট্রিক বেড। যদি আপনার ম্যাথ অনেক পছন্দের হয়ে থাকে, তাহলে আপনার মতো ম্যাথ লাভারদের জন্য এর থেকে ভালো বেড কোথাও হতে পারে না। এই বিছানার মধ্যে এমন কিছুই নেই যে এটার ভেতরে শোবার জন্য আপনাকে কোনো জিওমেট্রিক সলভ করতে হবে। এই বিছানার উপরের বানানোর ডিজাইনটা জিওমেট্রিক। লে বিনক। এই হ্যামক বেড ঝুলন্ত বিছানার থেকে অনেকটাই আলাদা, কেননা এই বিছানাটিতে কোনো প্রকার ছাবট ছাড়াই আপনি ঝুলতে পারবেন।
যার ফলে আপনার ঘর পরিষ্কার করার সময় আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না। এমনকি আপনার বিছানাটি কাজ শেষে আবার নিজেও রাখতে পারেন। এই লিবিনক বিছানাটি অনেক সেলিব্রিটিরাও পছন্দ করছে, কেননা তাদের মতে এই বিছানাটি অনেক এক্সট্রিম লেভেলের কমফোর্ট দিয়ে থাকে। তবে অধিকাংশ লোকেরা এই বিছানাটির ক্রেডিট এর ডিজাইনের উপরে দিয়ে থাকে। বেড বাংকার। পুরনো যুগে অধিকাংশ লোকেরা তাদের জমানো সম্পদ এবং অর্থগুলো তাদের শোবার বিছানার ভেতরে লুকিয়ে রাখতেন। যদিও এ সকল বিছানা বর্তমান যুগেও তৈরি করতে দেখা যাচ্ছে, কিন্তু এই বিছানাটি পুরনো যুগের বেড থেকে সম্পূর্ণ আলাদা। কেননা এই বিছানার নিচে একটা বাংকার বানানো হয়েছে, যেটার মধ্যে আপনি যে কোনো জিনিসই লুকিয়ে রাখতে পারেন। এটার দরজা আনুমানিক 4 ইঞ্চি পর্যন্ত চওড়া করে বানানো হয়েছে, যার ফলে এটা ভাঙা এক কথায় অসম্ভব। অ্যাকুয়ারিয়াম বেড। বন্ধুরা, এখন যে বিছানাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো অ্যাকুয়ারিয়াম বেড। আর এটার ডিজাইন সত্যি অনেক ইউনিক, কেননা এই বিছানায় শুয়ে আপনি এমন ফিল পাবেন যেন মনে হবে আপনি কোনো অ্যাকুয়ারিয়ামের ভেতরে শুয়ে পড়েছেন। বিছানাটি দেখতে আপনার কাছে অনেক সুন্দর মনে হলেও এখানে শোয়াটা তেমন কমফোর্টেবল নয়। নর্মাল বিছানায় আমরা যেমন ফোম দিতে দেখি, কিন্তু এই বিছানায় তেমনটা নেই। এর উপরে থাকা গ্লাস আপনার ফ্লোরে ঘুমানোর মতো ফিল দিবে। তবে বিছানাটি দেখতে সত্যি অনেক কিউট। যাই হোক, আপনার কাছে এই বিছানাটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। বেড কোস্টার। আপনি যদি অনেক ভ্রমণ প্রেমিক হয়ে থাকেন, তাহলে বিভিন্ন দেশের বিভিন্ন ডিজাইনের বিছানা হয়তো দেখে থাকবেন, হয়তো আপনি সেখানে ঘুমিয়েও ছিলেন। কিন্তু আপনি কি কখনো কোস্টার বেড সম্পর্কে শুনেছেন? যদিও এই বিছানাটি দেখতে একদম রোলার কোস্টারের মতো দেখা যায়, যদিও এই বিছানার কনসেপ্ট রোলার কোস্টারের উপর বেস্ট করেই বানানো হয়েছে। আপনি হয়তো জানলে অবাক হবেন, এই বিছানার উপরে 100 মানুষ একসাথে ঘুমাতে পারে। যদি আপনার বাসায় কোনো ছোট বাচ্চা থাকে আর আপনি যদি চান সে আপনার বাসায় থাকুক, তাহলে এই বিছানা তার জন্য পারফেক্ট। কেননা অদ্ভুত ডিজাইনের জন্য এই বিছানাটি দেখে যে কোনো বাচ্চাই আকর্ষিত হয়। আর এই বিছানায় শোবার পাশাপাশি বাচ্চারা খেলাধুলাও করতে পছন্দ করে। কিন্তু আপনি হয়তো জানলে হতাশ হবেন, এই বিছানাটি ঘুমানোর জন্য বানানো হয়নি, বরং শোকেস বানানোর জন্য, দর্শনের জন্য তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।